ওকে, এই WhatsApp বন্ধুরা কেমন আছো তোমরা? ধৈর্য ধরে বসো, শেষ অবধি দেখো। আজকে রোস্ট হবে বিবেক বিন্দ্রা। আমি বিবেক বিন্দ্রা, ফাউন্ডার এন্ড সিইও badabusiness.com badabusiness.com। ডাল ভাত খাবে ঘুমাচ্ছে, ডাল ভাত খাবে ঘুমাচ্ছে। বাঙালির কালচার, ঐতিহ্য, ইমোশন, খাদ্য তালিকা, সাজগোজ, শিল্প, সংস্কৃতি, দুর্গাপূজা, সমস্ত কিছুকে হালকা অপমানাত্মক দৃষ্টিভঙ্গিতে ঠেস মেরে তিনি একটি ভিডিও বানিয়ে আপলোড করেছেন তার চ্যানেলে। এবং তারপরে আমার বেশ কিছু বন্ধু বান্ধব আমাকে ইনস্টাগ্রামে ডিএম করেছে, দাদা দাদা এই যে 2 টাকা তেল নাও আর হালকা করে উনারটা মেরে দাও। আমি বললাম ওকে ওকে ওকে। তবে বন্ধুরা, আমি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সমগ্র ভিডিওটা দেখার পরে বুঝলাম যে 2-1 পয়েন্ট লজিক্যাল। শিক্ষিত, বুদ্ধিদীপ্ত, স্পোর্টিং, ক্রিটিসিজম নেওয়ার মতো মানসিকতা সম্পন্ন বাঙালি হিসাবে তার সে 2-1 লজিক্যাল পয়েন্টকে আমাদের একসেপ্ট করা দরকার। তর্ক বিতর্ক আলোচনা সমালোচনায় যখনই আমাদের বাঙালিদের অ্যাবিলিটি নিয়ে প্রসঙ্গ ঘটে তখন আমরা আমাদের পূর্ববর্তী গৌরব ভাঙিয়ে খাই। যেমন, বাঙালি নিয়ে কথা বলিস না, আমাদের নেতাজি বাঙালি ছিলেন, বিদ্যাসাগর বাঙালি ছিলেন, রবীন্দ্রনাথ বাঙালি ছিলেন, সত্যজিৎ রায় বাঙালি ছিলেন। বাট সেটা বহু শতাব্দী আগের ঘটনা। রিসেন্ট 5-6 বছরে আমাদের বাঙালির ঘর থেকে কি একটাও রবীন্দ্রনাথ বেরিয়েছে? সত্যজিৎ রায়ের মতো ডিরেক্টর বেরিয়েছে? স্বামী বিবেকানন্দ বেরিয়েছে? না, বেরোয়নি। এটাই আমাদের বাঙালিদের ছোট একটা প্রবলেম। আমরা পুরনো কাসন্দি ঘাঁটি এবং আমাদের ফেভারিট খাবার হালকা ল্যাথ খেয়ে ঘুমিয়ে পড়ি। সেজন্য রবীন্দ্রনাথ নিজে একজন বাঙালি হওয়া সত্ত্বেও বলে গেছেন, বাঙালি করে রেখেছো, মানুষ করনি, মানুষ করনি। এবারে ওয়ার্ক করতে হবে আমাদের, মানে পুরনো গৌরবকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নতুন মাইলস্টোন তৈরি করতে হবে। এবং সেকেন্ড যেটা লজিক্যাল পয়েন্ট, সেটা হচ্ছে জ্যোতি বসু সেই সময় কম্পিউটার সিস্টেমকে পশ্চিমবঙ্গে আসতে দেয়নি, সেজন্য ব্যাঙ্গালোর অনেকটা এগিয়ে গেছে, পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে। এই 2-1 লজিক্যাল পয়েন্ট ছাড়া তিনি যে বাঙালি কালচার, খাদ্য তালিকা, ভাষাভঙ্গি, এমনকি মেয়েদের টিপ পরার ধরন নিয়ে যে অপমানমূলক কথাবার্তা বলেছেন, তার পরিপ্রেক্ষিতে একটা কথাই বলবো। একটা বিবেক ওবরায়কে পেলার জন্য যেরকম একটা সালমান খান যথেষ্ট, এরকম তোর মতো একটা বিবেক বিন্দ্রাকে পেলার জন্য এরকম একটা সিনেবাবি যথেষ্ট। বিন্দ্রাজি, আপনি বাঙালির মোচাকে ঢিল মেরেছেন, কামড়ে আপনার গাল ফুলিয়ে বারামুখ মুখটাকে পদ্মুখ নিতম্ব না বানানো পর্যন্ত আমার শান্তি নেই। জীবনে আর যাই করেন, বাঙালির পেছনে কাঠি করতে আসবেন না, সেই কাঠি কখন ভিক্টর ব্যানার্জির লাঠি হয়ে আপনার পেছনে গুজে যাবে। বাট তার আগে আমি একটু খেয়ে নিচ্ছি আমার ডেইলি ড্রিঙ্ক করিকের অ্যামেজিং আয়ুর্বেদিক ব্রেভারেজ ওয়েড ব্যালেন্স। নারকেলের জলে মেশানো রয়েছে বিভিন্ন হার্বস, উইদাউট এনি কেমিক্যাল, এন্ড সুগার ক্যালোরি রয়েছে মাত্র 14। হেলদি জিনিস খেতে একটু বাজে হয়, বাট এটা কিন্তু খেতে খুব ভালো। আর তোমরা জানোই আয়ুর্বেদের ফল পাওয়া একটু সময় সাপেক্ষ, সেজন্য রোজ 1-3 বোতল খেতে পারো, 24 দিনে তোমরা ফল পাবেই পাবে। এর মধ্যে থাকা গার্সিনিয়া তোমাদের মেটাবলিজম বাড়াবে, ন্যাচারাল ডিটক্স করবে বিটরুট, প্রিমিয়াম টার্মারিক করবে ফ্যাট লস। www.theoric.com থেকে তোমরা কিনতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আর আমার প্রোমো কোড DASH2021 ইউজ করলে পেয়ে যাবে 25% ডিসকাউন্ট। তো হারি আপ চলো, अगर आप किसी ऐसे घर में जहां सारे लोग मछली खा रहे हैं, समझ लेना आप किसी बंगाली के घर में हो। মাছ ভাত খাই তো আপনার কি? আপনার নিচের শোল মাছটা তো কেটে খাচ্ছি না। মাছের ঝোল ভাত কেন অপমান করছিস? কে কি খাবে না খাবে সেটা তাদের পার্সোনাল ব্যাপার, ভেজ খাবে না নন ভেজ খাবে না চুমু খাবে না গাঁজা খাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। স্বাধীন ভারতবর্ষে যদি খাদ্য তালিকাও স্বাধীন না হয় তাহলে কিসের স্বাধীনতা? হর তকলিফ মে বোরোলিন লাগা রে হ্যায়, সমঝ লেনা আপ কিসি বঙ্গালি কে ঘর মে হো। আমরা বোরোলিন লাগাচ্ছি আর তুই আমাদের পেছনে লাগছিস। আবারও বলছি, জীবনে যাই করিস বাঙালির পেছনে কাঠি করিস না, সেই কাঠি কখন ভিক্টর ব্যানার্জির লাঠি হয়ে তোর পেছনে গুজে যাবে। ধরতে পারবে না। মাই লাইফ মাই রুল, সারি দুনিয়া বলতি হ্যায়, বঙ্গালি কেতা হ্যায় মাই লাইফ, লেকিন মা জো বলবে তাই হবে, থোড়া ইয়ে মামাস বয় হতে হ্যায়। কি বলেছিস না, কি বলেছিস? আমাকে দেখ, আমার মা চেয়েছিল আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হই, কিন্তু এখন দেখ ইউটিউবে ভিডিও বানিয়ে তোকে রীতিমতো পেলছি। হ্যাঁ, আমরা মায়েদের সব কথা শুনি না, বাট ম্যাক্সিমাম কথা শোনার চেষ্টা করি তার প্রতি ভালোবাসা, আনুগত্য, বাধ্যতা এবং শ্রদ্ধা থেকে। আর তুই যে অবাধ্য ওয়ার্ডটাকে রীতিমতো গর্বের সাথে প্রমোট করছিস না, এর থেকে তুই তো চুতিয়া মনোবৃত্তি সম্পন্ন লম্পট মানসিকতার পরিচয় দিচ্ছিস। তুই মারোয়ারি হয়ে বাঙালি জাতিকে অপমান করছিস, এক জাতি হয়ে অন্য জাতিকে রেসপেক্ট না করে তুই রীতিমতো তাচ্ছিল্য করছিস, খিল্লি করছিস। এটা দেখে আমার কেন জানি না মনে হচ্ছে তোকে হাসপাতালে জন্ম দেওয়ার পরে তোর বাবা মা একে অপরের মুখের দিকে তাকিয়ে বলেছিল, ক্যা করনা হ্যায় ফির ইসকা, পুরো হসপিটাল কা মুড খারাপ কর দিয়ে ইসনে ইয়ার। मैं बीच में गया था वेस्ट बंगाल, वहाँ एक रिक्शा वाला मिला, कितना पैसा? वो बोला 20 टका, मैं बोला नो 15 टका, वो बोला नो नो 20 टका, मैंने बोला तुम ही हमारे बंधु, जैसे उसने देखा बेचारा नॉर्थ इंडियन बंगाली बोल रहा है, बोला ओके बोशुन बैठ जाओ। मतलब আর বাঙালি রিক্সালা পর্যন্ত কত ভালো, কত মানবিক। আর তুই আমাদের খিল্লি করছিস। বাঙালি কেতা হ্যায় আগর আপ পে কোই নিম্বু ফেকে তো দাল ভাত মে নিচোড় কে উসে খানা শুরু কর দো। মারওয়াড়ি কেতা হ্যায় আগর আপ পে কোই নিম্বু ফেকে তো নিম্বু পানি কা ধন্দা শুরু কর দো। শালা ধন্দাবাজ মারওয়াড়ি। ওহাঁ পে বিন্দি বহুত লাগাতি হ্যায়, বিন্দি কা বড়া সিস্টেম হ্যায় ওহাঁ পে, জিন্স পহনো তো ভি মোটি বিন্দি, সাড়ি পহনো তো ভি মোটি বিন্দি। এ ধন্দাবাজ, তুই নিজের ধন্দায় চোখ রাখ, বাঙালি মেয়েদের উপরে চোখ রাখিস না। বাঙালি মামুনিরা বিন্দি কপালে পরবে না নাকের ডগায় পরবে সেটা তাদের ব্যাপার, তারা শাড়ি পরুক, চুড়িদার পরুক, জিন্স পরুক, কপালে
বিন্দি পড়ুক নাকে বিন্দি পড়ুক তাদের অলওয়েজ সুন্দরী লাগে, সেজন্যই চোখ যাচ্ছে তোর বারে বারে। আর তুই যে লেভেলের অর্থ বিচার আর তোর মানসিকতা কথাবার্তা শুনে যে লেভেলের ধান্দাবাজ তোকে মনে হচ্ছে, আমার তো মনে হতেই পারে যে বিয়ের পরে তুই তোর বউ বাচ্চাকে ধান্দা লাগাবি। খারাপ লাগলো না? লাগু, বঙ্গালী বঙ্গালী কে সাথী বন্ধু, দুসরো পে ট্রাস্ট করতাই নেই। হায় রে বুড়বক, বাঙালি যদি বাঙালিকেই বন্ধু ভাবতো তাহলে তুই যখন বাংলায় এসছিলি তোর মতো মারোয়ারির মুখে বন্ধুত্বের কথা শুনে একটা বাঙালি রিক্সালা তার ভাড়াকে 20 টাকা থেকে 15 টাকায় নামিয়ে তোকে নিয়ে যেতে রাজি হতো না। মানে একটা ভিডিওর মধ্যেই তুই নিজেকে দুমুখো সাপের মতো রিপ্রেজেন্ট করছিস। 1 কোটির উপরে সাবস্ক্রাইবারের চ্যানেল চালা, সেটা ভেবে চিন্তে ভিডিও বানাতে পারিস না, কি যাতা আবার বাঙালিকে রোস্ট করতে এসছে। দেখো বোঝো অবস্থা, আরবানাইজেশন নিউ রা, শহরীকরণ নিউ রা। দরকার নেই শোনা, আমাদের শহরীকরণের দরকার নেই। এই শহরীকরণ মানে কি? গাছপালা কাটবি, বড় বড় কারখানা বানাবি, আর করোনা পরিস্থিতিতে আমরা অক্সিজেনের অভাবে মারা যাবো। দরকার নেই সেই শহরীকরণের যেখানে মানুষই বাঁচবে না। কি হবে সেই স্মার্টনেস আধুনিকতা দিয়ে? पहला अंडरग्राउंड मेट्रो अंग्रेजों के टाइम पे कोलकाता में बनाया, लेकिन आज किधर रह गया, खत्म हो गया। आबार भूल भाल तब तो आबार के बोले छे मेट्रो खत्म, तू आए कोलकाता है, सारा कोलकाता जुड़े मेट्रो, आगे दमदम अवधि छिल এখন নোয়াপাড়া है, জোকার দিকে মেট্রো স্টেশন চালু হচ্ছে, সারা কলকাতায় মেট্রো ছেয়ে গেছে। মানে ধান্দাবাজি করে এত টাকা কামাচ্ছিস, তুই একটা রিসার্চ টিম রাখ, একটা মেম্বার রাখ যারা সঠিক রিসার্চ করে তথ্য দেবে। মানে কি 1.5 কোটির উপরে সাবস্ক্রাইবার তুই এরকম ভুলভাল তথ্য দিচ্ছিস, মানে আসিস একদিন প্রাইভেট টিউশন নিতে আমার কাছে। আরডি বর্মন, এসডি বর্মন, কুমার সানু, শান, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, বাপ্পি লহরি, লেকিন সব আয়ে অন্তরপ্রনিয়র নেই আয়ে না। কেন আসবে? তুই আমাকে বল কেন আসবে? যে বাঙালি সুন্দর গান গাইতে পারে সে ধান্দাবাজিতে কেন মনোযোগ দিবে? আমার ভাবতে হবে, আমার অবাক লাগে, একটু ভয়ও লাগে। মানে সব বাঙালির মানসিকতা যদি তোর মতো ধান্দাবাজ হতো, ধর কুমার শানু অরিজিৎ সিং এর মানসিকতা তোর মতো, তারা ভাবতো আরে আমি তো ভালো গান গাই, কিন্তু কি হবে গান গিয়ে? আদৌ কি আমার গান হিট হবে? আমি কি আদৌ টাকা কামাতে পারবো? চল অরিজিৎ মাছ বিক্রি করি, চল অরিজিৎ মাছ বিক্রি করি। আর ইউ কমেডি মি? কে অন্ত্রপ্রনিয়র হবে, কে সিঙ্গার হবে, কে ডান্সার হবে, সে তার ভেতরে ট্যালেন্ট এবং তার ইন্টারেস্ট বলে দেবে, তুই কে বলার রে? আর বিন্দ্র, আমার তো তোর বাচ্চা কাচ্চার জন্য খুব মায়া হচ্ছে, খারাপ লাগছে। ধর তোর ছেলে বা আমি ভালো নাচে ডান্সার হতে চায়, সে এসে বললো বাবা আমি ডান্সার হবো, প্যাশন ফলো করবো, তখন তুই বলবি না, অত নাচানাচি করে লাভ নেই, ধান্দাবাজ হও, টাকা কামাও, যাও গিয়ে মদ বিক্রি করো। তাহলে আপনি বলতে চান যে গান গাইলে আপনার শেল্টারে থাকা চলবে না? বলতে চান নয়, বলছি সালা ধান্দাবাজ মারোয়ারি। আর আমি তো শুনেছি তোরা নাকি সকালবেলা দোকান খুলে ঠাকুরের সামনে যে ধূপকাঠিটা জ্বালাস সেটা অর্ধেক জ্বলার পরে নিভিয়ে রেখে দিস, সন্ধ্যেবেলা ওটাই আবার জ্বালাস। মানে ঠাকুরের প্রতি ভক্তি জ্ঞাপনেও তোদের ধান্দাবাজি, চিতারাগুনে পুড়তে পুড়তে না তোরা টাকার নোট গুনি, শিল্প সংস্কৃতি ভালোবাসা তোদের মস্তিষ্কে ঢুকবে না। দুর্গা পূজা কে টাইম হফতা 10 দিন সব কুছ বন্ধ, কই ট্রেনিং, কই সেমিনার, হবে না, সব বন্ধ হ্যায়। আহ শোনা গো আমার, খুব কষ্ট হচ্ছে বল, পূজোর কটা দিন পশ্চিমবঙ্গে সব বন্ধ, সব লস। ওরে মাথা মোটা, তুই এটা দেখলি না পূজোর কটা দিন কত পরিমাণে কাপড় বিক্রি হয়, জুয়েলারি বিক্রি হয়, জুতো বিক্রি হয়, পূজোর কটা দিন রেস্টুরেন্টে ব্যবসায়ীদের কত লাভ হয়, কত লোক খাওয়া দাওয়া করে। তুই একজন ধান্দাবাজ বিজনেস আইকুন, bindra.com এর মালিক, এটা দেখলি না পশ্চিমবঙ্গে পূজোর কটা দিন ব্যবসায়ীদের কতটা প্রফিট হচ্ছে? মানে 1.5 কোটি সাবস্ক্রাইবারের চ্যানেল চালাচ্ছিস, একটু ভেবে চিন্তে ভিডিওতে কথা বলতে পারছিস না? আসিস টিউশন দিয়ে দিব, মানে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টা খাইয়ে তোর মাথা ওয়াশ করে দেবো, সিল মাইরা দেবো। রোস্ট করতে এসছে বাঙালিকে, রিসার্চ নেই, কিছু নেই। আরেকবার আরেকবার প্লিজ প্লিজ, খুব মজা পাচ্ছি, আরেকটু আরেকটু। শোন না, একটা ছোট্ট ধান্দার আইডিয়া দিই তোকে, তুই তো অনেক বিজনেস এর আইডিয়া দিস, এই যেরকম জোকার দিবি, কপালে একটা মোটা টিপ পরবি, আর শাড়ি পরে না বাইজিখানে নাচ করবি, প্রচুর টাকা। নাচো নাচো নাচো, তুমি নাচতে বাধ্য, নাচো নাচো, চলো নাচো। তো বন্ধুরা, ভিডিওটি প্রায় শেষের দিকে, শেষ করার আগে আমি জাস্ট আমার একটা সিক্স সেন্স যেটা কথা বলছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই বিন্দ্রা ভিডিওতে সিপিএম এর জ্যোতি বসুকে ঠেস মেরে কথা বলেছে। উনকে সিএম তে জ্যোতি বসু, উনকো সমঝ মে আগে কি বঙ্গাল হাত সে নিকলতা জা রাহা হ্যায়, পুরা গরিবি মে ডুব চুকা হ্যায় বঙ্গাল। তৃণমূলের মমতা ব্যানার্জি কে ঠেস মেরে কথা বলেছে, লেকিন মমতা ব্যানার্জি আ গই ওয়াহ, রতন টাটা, হবে না হবে না। বাট বিজেপি নরেন্দ্র মোদী কে তিনি যথেষ্ট তোষামত করেছেন। ওয়েলকাম টু গুজরাট নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী নে উনকো 3 দিন কে আন্ডার 1100 একর জমিন দিয়া। সামহ আমার কেন জানা মনে হচ্ছে এই ভোটের মরশুম বিজেপির থেকে হালকা টাকা খেয়ে তিনি বিক্রি হয়ে গেছে, আর উনি যা ধান্দাবাজ অর্থ বিচার, লাখ টাকা লাগবে না, 500 টাকা দিলে বিক্রি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা এটা প্লিজ ভেবো না যে আমি তৃণমূল বা সিপিএম এর সাপোর্টে কথা বলছি, বিজেপির বিপক্ষে কথা বলছি। আমি যা শোনার ভিডিও থেকে এটা মনে হলো, উনি বিক্রি হওয়ার মতো লোক, উনার ধান্দাবাজি মেন্টালিটি সেটাই প্রমাণ দেয়, তাই আমি যা শেয়ার করলাম। ইনফ্যাক্ট আমি কোনো পলিটিক্যাল পার্টিকেই শ্রদ্ধা করি না, তাদের প্রতি কোনো রকম রেসপেক্ট নেই। যে দেশে পলিটিক্যাল লিডারদের ডাকা সমাবেশে, মিটিং, মিছিলে, র্যালিতে লাখ লাখ লোক এসে জমায়েত করছে, সেখানে পুলিশ প্রোটেকশন দিচ্ছে, অপরদিকে 200 জন নিমন্ত্রিত বিয়ে বাড়িতে গিয়ে খেতে বসা অবস্থায় লোকদের লাথি মেরে বের করছে, বরকে ছাদনাতলা থেকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করছে। করোনা ভাইরাস কি শুধুমাত্র বিয়ে বাড়িতেই অ্যাটাক করবে? ওই র্যালিতে কি যেতে ভয় পায় পলিটিক্যাল নেতাদের দেখে? বন্ধুরা, এটাই মনে হয় ডাক্তার আর নার্সদের করোনার সাথে জাস্ট লড়াই করে জিতে যাওয়া একটা ম্যাচ একটুর জন্য হারিয়ে দিল পলিটিক্যাল নেতারা। আর বিন্দ্রা বাবু, আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো ভালো ভিডিও বানিয়ে নতুন নতুন বিজনেসের আইডিয়া দিন, আর প্লিজ বাঙালিকে আন্ডার এস্টিমেট করবেন না। মাছের ঝোল ভাত মুড়িঘণ্ট খেয়ে আমাদের গিলু এতটাই তীব্র, সেই চালাকে দিয়ে আপনাকে সকালবেলা যে হাটে বেচবো বিকালবেলা সেই হাট থেকে কিনে নিতে পারবো। তো জীবনে যাই করুন, বাঙালির পেছনে কাঠি করবেন না, সেই কাঠি কখন ভিক্টর ব্যানার্জির লাঠি হয়ে আপনার পেছনে
ধরতেও পারবেন না, ধরতেও পারবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, মাস্ক পরুন, স্যানিটাইজার ক্যারি করুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হে হোয়াটসঅ্যাপ। আর হ্যাঁ, অরিগের অন্যান্য জুস, স্কিন, হেয়ার, ইমিউনিটি প্রোডাক্ট গুলো চেক করতে ভুলো না, ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আমার প্রোমো কোড DASH2021 ইউজ করো 25% ডিসকাউন্টের জন্য। আর আমার মনে হয় ট্রিটমেন্ট, মেডিসিন, সার্জারি এসব থেকে দূরে থাকতে হলে অরিগের এই আয়ুর্বেদিক বেভারেজ গুলো খাওয়া খুবই ভালো, মানে বেটার অনেক।